জয় কুণ্ডী, মই রাজু দেউৰী, অল আসাম ট্রাইবেল স্টুডেন্ট ইউনিয়নের এডভাইজার। আজি আমি এই লাফুগুড়িত আইছোঁ। আই পেলাই ইয়াত চাইছোঁ যে ইমান আনফর্চুনেট যে ট্রাইবেল মানুহ, বড়ো মানুহ বহবাস কৰি আছে, আর বিটিসি সরকারে, বিটিআর সরকারে আমাক 7 বিঘা মাটি ইয়াত এলাউটমেন্ট দিলে। আপনাদের চকসুন, এই মাটিত এলাউটমেন্ট দিয়ার পিছত পানি আহি পেলাই গোটেইখিনি লৈ ওয়াশ করে দিলে। আমি এতিয়া কত যাম, আমি কত যাম? আনকি কাজিরঙাত পানি যেতিয়া হয় হাতি, বাঘ, বালুক সবে কলে গুছি যায়, বুড়া পাহাড়লে গুছি যায়। ঠিক এনেকৈ আমি এই লাগুড়ি রাইজে, ট্রাইবেল মানুহে, বড় মানুহে আমি এই গাঁৱলে গুছি গৈছিলো। যোৱাৰ পিছত আমাৰ গাঁৱটো সাডানলি এদিন ফটক হাৰ পাই পেলাই এই UPPL গভমেণ্টে আহি পেলাই গোটেইখিনি ইভেকশ্যন কৰি দিলে। এতিয়া আমি সুধিবলৈ বিচাৰিছোঁ যে UPPL গভমেণ্টক, যে আপোনালোকে আমাক, আপোনাক আমি প্ৰশ্ন এটা সুধোঁ যে আমি বড়ো মানুহ হয়নে নহয়? যদি হয় তেতিয়াহ'লে আমাৰ অধিকাৰ আছেনে নাই জীয়াই থাকিবলৈ? আৰু ছেকেণ্ড কুৱেশ্যন আমি সুধোঁ, সংবিধানত আমাক অলৰেডি লিখি থোৱা আছে, সংবিধানত মেনশ্যন কৰি থোৱা আছে, আৰ্টিকেল 21 কৈছে ৰাইট টু লাইফ। এতিয়া মোৰ ৰাইট টু লাইফটো আপোনালোকে কিয় ভাইলেট কৰিছে? ওয়ান হেণ্ড ইউ আর গিভিং এ প্লট অফ লেন্ড, 7 বিঘা মাটি, 7 বিঘা মাটিত এতিয়া গরু থাকিব নোৱাৰে, মানুহ থাকিব নোৱাৰে, কোনো থাকিব নোৱাৰে, ইয়াতো গোটেইখিনি দংগ হৈ গুছি গ'ল। সেইকাৰণে আমি অলপমান ওখ জেগাত আমি গৈছিলোঁ তাত ঘৰ বনাবলৈ, য'ত আমি বসবাস কৰিব কাৰণে। আৰু আৰু এটা দুখৰ কথা যে বড়ো যেতিয়া আন্দোলন কৰিছিলে, বড়োলেণ্ড যেতিয়া বিচাৰিছিলে, সেই ইভেকশ্যন কৰা মানুহটোৱে, সেইজন মানুহে আৰু এই UPPL যিজন এতিয়া মুখ্য বুলি কয়, চিফ বুলি কয়, বড়োলেণ্ডৰ চিফ প্ৰমোদ বড়ো ডাঙৰীয়াও এই গাঁৱৰ পৰা 1 টকা 2 টকা অৰিহণা লৈছিলে আন্দোলন কৰিবলৈ। গড়ে গড়ে মানুহে ওলাই গৈছিলে নিজৰ অধিকাৰৰ কাৰণে, নিজৰ ফ্ৰীডম লাগে বুলি ক'বলৈ, নিজৰ ডিগনিটি লাগে বুলি জীয়াই থাকিবৰ কাৰণে মানুহে বিচাৰিছিলে। কিন্তু এতিয়া নিজৰ BTR হোৱাৰ পিছত, BTC হৈ থকা পিছতো প্ৰমোদ বড়ো 10 বছৰ ষ্টুডেণ্ট লিডাৰ হৈ অহাৰ পিছত, ফ্ৰেংক গাই যদি 10 বহুতখিনি বছৰ জংঘলত থাকি আহি পেলাই নিজৰ জাতিটোক বচাবৰ কাৰণে তেখেত সংগ্ৰাম কৰিছিলে, সেইখিনি আমি তেখেতক ভাল পাইছিলোঁ, তেখেতক আমি সাথ দিছিলোঁ, তেখেতক সহায় কৰিছিলোঁ। কিন্তু সাডেনলি তেখেতে আজি আমাক কিয় ডিস্ক্রিমিনেট করলে, আমার গাঁওটি ইভেকশন করলে? কিন্তু এট দ্য সেম টাইম যা এজ পার দ্য ইন্ডিয়ান সান্তালি ককাই বাই সকল, দে আর অলসো ট্রাইবেল ইন ইন্ডিয়া, বাট দে আর স্টিল নট রিকগনাইজ এজ এ শিডুল ট্রাইব অফ আসাম। দেয়ার ফর দোজ হু আর শিডুল, নিজকে দোজ সান্তালিস, আদিবাসী, আমার ব্রাদার্স এন্ড সিস্টারসকলক, অসমতো তেখেতসকলক আপনার কিবা শিডুল ট্রাইব রিকগনাইজ করা নাই নয়? শিডুল ট্রাইব যদি রিকগনাইজ করা নাই, তেখেতসকলক ফরেস্ট রাইট একটর তেখেতসকলতো অধিকার নাই নয়? আর যদিও দিছে আমাক কবলে তাত অধিকার নাই, কিন্তু আমার গড়ো যদি ইভেকশন করে, এই সান্তালিসকলের গড়ো কিয় ইভেকশন নকলে, তেখেতসকল গাঁওটো কিয় ইভেকশন নকলে, তাত রাজবংশীয় কেটামান আছে, তেখেতসকল গড়ো আপনি ইভেকশন নকলে, ইয়াত আমার গুর্খা মানুষ আছে, গুর্খার মানুষবিলাকর গড়ো আপনাদের ইভেকশন করলে, আমাক কিয় লাগে আপনাদের ইভেকশন কইলে? আপোনালোকে কিয় BPF বুলি কৈ পেলাই আমাক, মানে আন্দোলন BPF বুলি কৈ পেলাই আমাৰ গড়টো কিয় ইভেকশন কৰিলে? ইভেন হিল আকৌ গুৱাহাটীত তাত কংগ্ৰেছৰ বুলিতো কিবা কৰা নাই, তাত BJPৰ মানুহকতো ইভেক কৰিলে, হয়নে নহয়? আপোনালোকে কওকচোন, যদি তাত যদি BJPৰ মানুহৰ গড়টো যদি ইভেক কৰে, সিয়াতো তেতিয়াহ'লে কৰক, চান্তালীসকলেও ইভেক কৰক, কোনোবা আপোনাৰ UPPL পাৰ্টি থকা মানুহকো ইভেক কৰক, নেপালীসকলেও ইভেক কৰক, চবকে ইভেক কৰক, তেতিয়া আমি ক'ম যে ইয়েছ, দেয়াৰ ইজ এ ইকুৱেলিটি, দেয়াৰ ইজ এ ল'। এতিয়া ইয়াত চিধা চিধা আপোনালোকে চাওক, আমাৰ জীয়াই থকা অধিকাৰটো আপোনালোকে ভাইলেট কৰিছে। আপুনি পাহৰি গ'ল প্ৰমোদ বড়ো ডাঙৰীয়া, যে যেতিয়া আপুনি ষ্টুডেণ্ট লিডাৰ হৈ আছিলে, আমাৰ গাঁৱৰ পৰা কিমান মানুহ গৈছিলে আপোনাক সাথ দিবৰ কাৰণে, ৰেল অৱৰোধ কৰিবৰ কাৰণে আমি গৈছিলোঁ, ৰাস্তা বন্ধ কৰিবৰ কাৰণে আমি বড়ো মানুহ গৈছিলোঁ। কিন্তু আজি আপোনাক, আপুনি আজি আমাক এনেকুৱা অন্যায় কৰিব নাপায়। সেইকাৰণে উই ৱান্ট টু টেল ইউ, উই ৱান্ট টু এপিল ইউ, যে আপুনি ডিস্ক্ৰিমিনেট কৰিব নালাগে, প্লিজ ডণ্ট ডিস্ক্ৰিমিনেট আছ, উই আৰ পুৱাৰ পিপুল, উই আৰ ট্ৰাইবেল পিপুল, উই আৰ ইয়'ৰ অ'ন ব্ৰাদাৰ্ছ, ব্ৰাদাৰ্ছ এণ্ড ছিষ্টাৰ্ছ, আমি বড়ো মানুহ হয়, আমি ট্ৰাইবেল মানুহ হয়, আমাৰ জীয়াই থকা অধিকাৰটো আপুনি আমাক ধ্বংস কৰিব নালাগে। কিন্তু আপুনি যদি ধ্বংস কৰি থাকে বাৰ বাৰ, কিন্তু আপুনি চাব, ওৱান ডে ছেম কনচিকুৱেঞ্চ ইউ উইল ফেচ। এণ্ড ট্ৰাইবেল মানুহ সদায় ভগৱানক বিশ্বাস কৰে, আমি ভগৱানক বিশ্বাস কৰিয়ে কাম কৰোঁ। কিন্তু আজি আপুনি ৰজা, কালিলৈ আপুনি ৰজা হ'ব না প্ৰজা হ'ব? হয়তো হৰিচন্দ্ৰ ৰজা নিচিনা আপুনি এদিন ৰাস্তাত
ঘুরব লাগবে ঝুলুঙা লো পেলায় সেই কারণে আপনার আমি সুকিয়াই দিছো, আমি ওয়ার্ন করছো যে ট্রাইবেল মানুষ এজ এ ট্রাইবেল মানুষ অনারেবল সিএম সদায় কয়ে আছে যে ট্রাইবেল মানুষ যত বহবাস করেছে তেখেতক মাটির অধিকার আছে বলে কৈছে, আর আপনি আমি যত বহবাস করেছে আমার মাটি আপনি ইভেক করেছে, এই কেনেকুয়া কথা? আর এট দ্য সেম টাইম আপনাদের যাওয়া দুদিনের আগত চাওক যে জুনাইত লখিমপুরের এমপি প্রদান বড়ুয়া ডাঙরিয়া আর জুনাইর এমএলএ ভুবন পেগুয়ে কয়েছে আওয়ার ল্যান্ড আওয়ার কান্ট্রি বলে তেখে ধরলে একটা অওয়ারনেস প্রোগ্রাম করে আছে। আর আমার ল্যান্ড যদি কয় আমি এটা বড় মানুষ, আমি ইন্ডিয়ান হয় নয়, আমি বড় মানুষ ইন্ডিয়ান হয় নয়, আমি যদি ইন্ডিয়ান হয় তেতিয়ালে মোর দেশ বলে কব মোর অধিকার আছে না নাই? আছে। মোর মাটিক বলে কবলে মোর অধিকার আছে না নাই? আছে। কিন্তু বিজেপিয়ে কয় আমার মোর দেশ মোর কান্ট্রি বলে কয়ে আছে, মোর মাটি বলে কয়েছে, কিন্তু ইউপিপিএলে কয়েছে যে ঘর ভাঙিব লাগে, খেদিব লাগে, ইহঁত ভাঙিব লাগে, সুরদার মার করব লাগে। দিস ইজ নট ফেয়ার, দিস ইজ নট ফেয়ার। সেই কারণে আমি শেষত এটাই কবলে বিচারিছো, আপনি আমাক দিয়েছিল সাত বিঘাক মাটি, সেই সাত বিঘা মাটি আপনি সব গোটেই নদী লয় গুছি গল, আমি এটা কি করে খাম? না বিজনেস করব পারো, না আলু পেঁয়াজ রুব পারো, কি করে খাব পারিম? আমি আমি জিয়াই থাকিবর কারণে আপনি আমাক অল্টারনেটিভ রাস্তা দিব লাগিছিল। আর সেকেন্ডলি আপনার ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের চকু আছে না এই ইঞ্জিনিয়ারবিলাকর? এই ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে যদি ইয়াত যদি বান বনাই দিয়াহেতেন, মাথাউরি বান্ধি দিয়াহেতেন, আপনার এই মাটিত গৈ পেলাই আমি দখল নকৰিলোঁ হেতেন। আপনার গভর্নমেন্ট ইজ ইয়র গভর্নমেন্ট ইজ ফেলিয়ার। আপনি বান বান্ধি দিব নোৱাৰিলে, আপনি আমাক অল্টারনেটিভ রাস্তা দেখাই দিব নোৱাৰিলে, আপনার রিহেবিলিট আপনার করে দিব নোৱাৰিলে আপনি, কিন্তু আপনার উস্তাদ কি হয়? ঘর বাগান উস্তাদ, ট্রাইবেল মানুষ খেদাত উস্তাদ। দিস ইজ ইউ উইল ফেস ফর দিস, আপনি পাব ইয়ার বিনিময় ওয়ান ডে। অনারেবল গুয়াহাটি হাইকোর্টে ইভেকশনের কারণে অর্ডার পাস করা আছিলে, যেটু পিএলএন নম্বর 79-র। সেইমতে প্রমোদ ডাঙরি প্রমোদ বড় ডাঙরিয়ায় আজিলকে আপনি তো অবরক ট্রাইবেল বেল এন্ড ব্লকের মাতিবার ইভেকশন করব নোৱাৰিলে। ইউ আর এ ফেলিয়ার গভর্নমেন্ট, আপনি আগতে নন ট্রাইবেলক ইভেকশন করে দেখাও, হাইকোর্টে অর্ডার দিয়া আছে। আর আপনি ট্রাইবেল মানুষ উইদাউট সার্ভিং নোটিস আপনি আমাকে ইভেকশন করে, আর ফ্রেঙ্কা ডাঙরিয়া সাহাবে আর কর্কো শোণিতপুরের মানুষ আনি পেলায় ইয়াত আপনি রিহেবিলিট করেছে, আমার কবলে একো নাই। কিন্তু আমি ইয়াত বহবাস করা এবছর দুবছর নয়, আমি 40 বছর ইয়াত বহবাস করে আছো, আর সেই প্রুফ করব কারণ এই আমার অথেন্টিক ডকুমেন্ট ইজ এজ এ ইভিডেন্ট। আর আপনি আমাকে চকু চাই, তার মানে আমি বিপিএফক ভোট দিলে বলে ভাবিয়ে আপনি আমাক ইভেক করেছে? আরে বাবা, মাটি দিওঁতে আপনি বিপিএফ বা বিপিএফ বা ইউপিএফএল বলে আমি লওয়া নাই, আমি বড় মানুষ হিসাবে মাটি পাইছো, আমি জনজাতি হিসাবে মাটি পাইছো, আমি দুখিয়া মানুষ হিসাবে মাটি পাইছো। সেই কারণে আপনি আমাক প্রায়োরিটি দিব লাগে, আপনি আমার কারণে রজা, বড় মানুষ যত আছে তাতে আপনি রজা হয়েছে, বড় মানুষ না থাকলে বিপিএফ বা বিটিআর না থাকিব। সেই কারণে বড়োল্যান্ডত যিমান মানুষ মরিছে মরিছে সেইখানে অনলি বড় মানুষের ইন্টারেস্টর কারণে, কিন্তু আপনারে ইয়র কোম্পানি ইজ নট ওয়ার্কিং ফর দ্য ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার অফ দ্য বড়ো পিপুল। সেই কারণে আমি আপনার রিকুয়েস্ট করছো যে আপনি অনারেবল হাইকোর্টের যে ডাইরেকশন দিয়া আছে আপনি এই কমপ্লাই করক। সেকেন্ডলি আপনি আমাক ইমিডিয়েটলি এই জায়গার জায়গাত বেলেগ একটা জায়গাত আমাক রিহেবিলিট করে দিয়ক, আমার কবলে সিমানে আছে। থ্যাংক ইউ।